একবার কলেজের এক প্রফেসর টেবিল থেকে জল ভর্তি একটা গ্লাস হাতে তুলে নিলেন এবং স্টুডেন্টদের জিজ্ঞাসা করলেন, আমি যে জলের গ্লাসটা ধরে আছি এটার ওজন কত হতে পারে? স্টুডেন্টরা অনুমান করার চেষ্টা করলো। কেউ বলল 25 গ্রাম, কেউ বলল 100 গ্রাম, কেউ বলল 300 গ্রাম, আবার কেউ বলল 400 গ্রাম। আরও অনেকেই অনেক রকম ওজন অনুমান করলো। সবার মুখ থেকে অনুমান করা ওজন শোনার পর প্রফেসর বললেন, এই গ্লাসের সঠিক ওজন কত সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমি এই গ্লাসটা কতক্ষণ ধরে থাকতে পারি। আমি যদি এটাকে 1 থেকে 2 মিনিট ধরে থাকি তাহলে এই গ্লাসের ওজনে আমার কিছুই হবে না, কিন্তু এটাকে যদি আমি 1 ঘন্টা ধরে থাকি আমার হাতে একটু ব্যথা করা শুরু করবে, আর যদি আমি এটাকে পুরো 1টা দিন মানে 24 ঘন্টা ধরে থাকি তাহলে আমার হাত অবশ হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। তবে এক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হলো গ্লাসের ওজন কিন্তু বদলায়নি। ঠিক একই রকমভাবে আপনি আপনার জীবনের সমস্যা, টেনশন, দুশ্চিন্তা আপনার মন এবং মস্তিষ্কে যত বেশি ধরে রাখবেন তত বেশি আপনার মন এবং মস্তিষ্ক ভারী হবে, মানে মনে এবং মস্তিষ্কে চাপ পড়বে, আর আপনি তত বেশি হতাশ হবেন, নিরাশ হবেন। যখনই মনে হবে যে জীবনের সমস্যা, টেনশন এবং দুশ্চিন্তার কারণে আপনার মন এবং মস্তিষ্ক ভারী হয়ে যাচ্ছে, তখন বুঝে নেবেন যে গ্লাসটা এবার নামিয়ে রাখতে হবে, মানে মন এবং মস্তিষ্ক থেকে সমস্যা, টেনশন এবং দুশ্চিন্তা দূরে সরিয়ে রাখতে হবে। এই ছোট্ট গল্পটি থেকে আপনি কি শিখলেন কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি আপনি সব সময় অতিরিক্ত চিন্তা করেন তাহলে স্ক্রিনে আসা এই গল্পটি শুনতে পারেন, আমি নিশ্চিত আপনার চিন্তা ভাবনা পাল্টে যাবে। আর যদি আপনি অনলি ফিউ মিনিট প্রথমবার দেখছেন তাহলে অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম মোটিভেশনাল ভিডিও আপনি নিয়মিত পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনলি ফিউ মিনিট দেখতে থাকুন।